দলীয় নেতৃত্বের প্রতি একরাশ ক্ষোভ প্রকাশ করে দল ছাড়লেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের কোঅর্ডিনেটর রমলান ভাদুরী। একই সাথে পদত্যাগ করলেন বিভিন্ন সরকারি পদ থেকে, ইঙ্গিত দিলেন বিজেপিতে যোগদানের। শুনবো রমলান ভাদুরী তিনি কি জানিয়েছেন এবং তারপর শুনবো স্থানীয় তৃণমূল নেতৃত্ব তার কি বক্তব্য। আমি তৃণমূল সরকারে আসার আগে 2010 সালের নভেম্বরে তৃণমূল কংগ্রেসে জয়েন করেছি। আমি মমতা ব্যানার্জির যে কাজ এবং তার যে আন্দোলনমুখী যে স্বভাব সেইটাকে দেখে আমি তৃণমূল কংগ্রেসে জয়েন করেছিলাম। কিন্তু মালদা জেলার তৃণমূল কংগ্রেসের যেভাবে এখানে গোষ্ঠী দ্বন্দ্ব তাতে মানুষের কাজ করার কোনো উপায় নেই এবং সেটা করা যাচ্ছে না। অনেক চেষ্টা করেছি কিন্তু মানুষের কাজ করার কোনো জায়গা এখানে পাওয়া যাচ্ছে না। স্বাভাবিকভাবে ভাবলাম মানুষের কাজ যখন করা যাবে না পার্টি করে আর কোনো লাভ নেই, এই পার্টি ত্যাগ করা উচিত। আমি আজকে আমাদের প্রেসিডেন্টকে আমার রেজিগনেশন পত্র পাঠিয়ে দিয়েছি অ্যাজ এ কোঅর্ডিনেটর। তার সঙ্গে আমার কিছু সরকারি পদ ছিল, আমি আমাকে চাচল সরকার আমাকে চাচল কোর্টের পাবলিক প্রসিকিউটর করেছিল, সেইটা আমি ইমেলে ডিএম স্যারকে আমি আমার রেজিগনেশন পাঠিয়ে দিয়েছি। আমি আমাদের পৌরসভায় অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টির সদস্য হিসাবে আমি অ্যাডমিনিস্ট্রেটরকে আমার রেজিগনেশন পাঠিয়ে দিয়েছি এবং পার্টিরও রেজিগনেশন আমি পাঠিয়ে দিয়েছি। এবং এই যেহেতু এবং সবচেয়ে আমার যে একটা অভিজ্ঞতা হয়েছে, গত 10 বছরে আমি পার্টি করে এখানে দেখেছি যে পার্টিতে আজ পর্যন্ত একটা জেলা কমিটির মিটিং হয়নি যে মিটিংয়ে কিভাবে সিপিএম কংগ্রেস বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হবে তার একটা স্ট্র্যাটেজি আলোচনা হয়েছে। সমস্ত মিটিংয়ে যেগুলো হয়েছে সমস্ত গোষ্ঠী দ্বন্দ্ব সেটা নিয়ে মিটিং, স্বাভাবিকভাবেই মানুষের কাজ করারও কোনো জায়গা নেই আর সংগঠন করারও কোনো জায়গা নেই। আমি ওই জন্যই পার্টি আজকে থেকে পার্টি থেকে আমি আমার সম্পূর্ণ সমস্ত সম্পর্ক ছিন্ন করছি। নতুন দলে যোগদানের সম্ভাবনা আমি জেলায় আমি আমার যে সার্কেল আছে আমার অনেক সুবানাব্দেই আছে তাদের সঙ্গে আলোচনা করব, তার পরবর্তী সিদ্ধান্ত নেব। কারণ মানুষের কাজ তো করতেই হবে, স্বাভাবিকভাবে মানুষের কাজ করতে গেলে যা করতে হবে সেটা আমরা করব। বিজেপি থেকে কোনো বার্তা দেওয়া হয়েছে? না, বিজেপির সঙ্গে আমার এখন পর্যন্ত কোনো যোগাযোগ। দাদা, যখন তৃণমূলকে আপনি এরকম অভিযোগ নিয়ে তৃণমূল ছাড়ছেন, এই জেলায় তৃণমূল তাহলে কিরকম ফল করবে এত অন্তর্দ্বন্দ্ব? তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব এবং সাংগঠনিক অবস্থা তৃণমূলের প্র্যাকটিক্যালি জেলায় ভালো নেই। স্বাভাবিকভাবে আমার যে আমার ধারণা এখানে খুব ভালো কিছু ফল তৃণমূল করতে পারবে। না, সেরকম ব্যাপার নেই। কারণ আমি আজ পর্যন্ত গত 10 বছরে কোনোদিন প্রার্থী হওয়ার জন্য কোনো বায়োডাটা পার্টিকে জমা দিইনি, আমি প্রার্থী নিজেকে করতেও বলিনি। একটা আমায় দুটো চারটা বিধানসভার আমার দায়িত্ব ছিল কোয়ার্ডিনেটিং সেটে, সেখানে বৈষ্ণব বিহার বিধানসভায় যেহেতু অনেকদিন আমার তার সঙ্গে জড়িত, সেখানে মানুষ কিন্তু চেয়েছিল যে সেখানে প্রার্থী হলে সেই সিটটা যদি পুনরুদ্ধার করা যায়। কারণ টিএমসি সেটা 2016 সালে 30-35 হাজারের উপরে ভোটে হেরেছে এবং লোকসভাতেও প্রায় 24-25 হাজার ভোটে হেরেছে, সেই সিটটাই সংগঠন করতে গেলে গণতান্ত্রিক পার্টি ভোটে দাঁড়াতেই হয়। স্বাভাবিকভাবে ভোটে দাঁড়া পার্টি বললে দাঁড়াতাম, পার্টি মনে করেনি দাঁড়াবো না, এতে কোনো অসুবিধা নেই। আমাকে এ প্রসঙ্গে স্থানীয় তৃণমূল নেতা তিনি কি জানিয়েছেন শুনবো। ঘোষণা করলেন এবং আগামীকাল আপনাদের জেলা পরিষদের সদস্য সহ বেশ কয়েকজনের বিজেপিতে যোগদান করার কথা, এই দলটাকে কীভাবে দেখছেন? তিনি বলেছেন দলে থেকে কোনো কাজ করা যায় না, হ্যাঁ, এবং দল কোনো সহযোগিতা করে না। কীভাবে বলুন, কীভাবে বলুন? আপনি অমলান ভাদুরী কথা বলছেন, আমি যতদূর জানি বা আমি সহকর্মী হিসাবে যতদূর জানি যে আমাদের তিনজন সভাপতি সাবিত্রী মিত্র, মোয়াজ্জেম হোসেন এবং মৌসুম নূর, এই তিন আমলে সবথেকে ক্ষমতাধর ব্যক্তি ছিলেন অমলান ভাদুরী। সরকারি সমস্ত পোস্ট এবং সরকারি সব সংগঠন, যুব সংগঠন থেকে শুরু করে কোঅর্ডিনেটর, জেলার খুব গুরুত্বপূর্ণ নেতৃত্বের মধ্যে তিনি দ্বিতীয় পজিশনই সবসময় পেয়ে গেছেন। হঠাৎ তার কী মনে হলো আমি জানি না, আমরা পলিটিক্যালি সেটা আলোচনা করব, আপনাদের কাছে এইমাত্র শুনলাম। এখন যদি তিনি এত কিছু পাওয়ার পরে যদি বলেন যে দলের প্রতি তার অভিমান হয়েছে বা দল ইয়া, তবে আমার মনে হচ্ছে টোটালটাই একটা প্রিপ্ল্যান গেম।
এসব প্রি প্ল্যান গেম করে আসল কথা মানুষ কিন্তু বুঝবে, মানুষ এগুলো বুঝবে। আমরা দলীয় স্তরে এখনই আলোচনায় বসবো, আর আপনি যেসব কথা বলছেন এগুলো দল দেখছে, দল সমস্ত জায়গায় তাদের চোখ রয়েছে। এ এল দাস অ্যান্ড সন্স করোনা আবহে সমস্ত রকমের স্বাস্থ্যবিধি মেনে আমরা প্রস্তুত আপনাদের সেবায়। আমাদের এখানে পাচ্ছেন নিত্য নতুন ডিজাইনের ছেলে ও মেয়েদের সমস্ত রকম রেডিমেড পোশাক সহ আকর্ষণীয় শাড়ির কালেকশন। আজই আসুন এ এল দাস অ্যান্ড সন্সে, দাস ব্রাদার্স চৌপতি, কোচবিহার।